মা জননী হে বোনেরা যারা পর্দার ভিতরে বসে শুনছেন দয়া করে একটু শুনেন স্বামী কি জিনিস আপনাদের আল্লাহ নবী আর ঘরে ঢুকলেন না তাড়াতাড়ি করে বেরিয়ে ছটপট করে যাচ্ছেন আমার বেটি ফাতেমা আমার খোঁজে এসেছিল জানি না বেটির আমার কি প্রয়োজন তাড়াহুড়া তাড়াহুড়া করে এবার বেটির ঘরে দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে বেটি ও ফাতেমা ওই সময় স্বামী এবং স্ত্রী ফাতেমা এবং হযরতে আলী দুইজন মিলে দুপুরে খাবার বাদে বিছানায় যেন একটু কাইলোলা করতেছে আল্লাহর নবী গিয়ে দরজায় তাড়াতাড়ি করে ফাতেমা এবার উঠতে শুরু করেছে হযরত আলী উঠছে আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলছেন বেটি ফাতেমা হে বেটি তুমি ঘরে থাকো আমি তোমার আব্বা এসেছি আমি তোমার কাছে যাচ্ছি রে বেটি আল্লাহর নবী স্বয়ং যেন এবার বেটির কাছে হাজির হলেন একই ঘরে ফাতেমা তিনার স্বামী হযরত আলী আছেন আল্লাহর নবী এবার বেটির কাছে গিয়ে বসলেন বসার পরে বেটির মাথায় হাত বুলিয়ে বলছেন ওরে ফাতেমা ওরে আমার কলিজার টুকরো আমি খবর পেলাম তুমি নাকি আমার খোঁজে গিয়েছিলে রে মা আমার জানামার বাড়িতে হে ফাতেমা বেটি বলো তো কি তোমার প্রয়োজন মা বলো আমি তোমার আব্বা তোমার কাছে ফাতেমা বলেন নবী গো ও গো আব্বা জান এমন বড় কোনো প্রয়োজন ছিল না গো আব্বা আব্বা আমার হাত চাতা চালাতে গিয়ে চাকি চালাতে গিয়ে একটু সাময়িকের জন্য যেন হাত আমার ফেটে গেছে খুন একটু করে মানে বেহে যাচ্ছে আব্বা আপনার কাছে গেলাম একটা দাসের আবেদনের জন্য একটা কৈদির আবেদনের জন্য যে আমার বাড়িতে এসে একটু কাজকর্ম করে দেবে আল্লাহ রাসূল তখন বেটির হাত মাথায় হাত দিয়ে বুঝাচ্ছেন মা সহি বুখারীর হাদিস ওরে বেটি ফাতেমা আমি যদি তোমাকে দাসীর থেকে দামি সম্পদ দিতে চাই দাসীর থেকে মূল্যবান কিছু দিতে চাই বেটি বলো তুমি তাতে রাজি আছো কিনা ফাতেমা বলেন আব্বা আপনার কথার উপরে আমার কথা বলার আর কিছুই থাকে না দাসের থেকে উত্তম জিনিস যদি আপনি দেন আমি সজোরে গ্রহণ করে নেব দেখেন ভালো করে আল্লাহর নবী বেটির সামনে এবার বসে বসে বলছে বেটি রে শোনো হে ফাতেমা যখন তুমি শুইতে যাবে মা রাতের কাজকর্ম সেরে বিছানায় যাবে শোয়ার সময় বেটি 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে আর 34 বার আল্লাহু আকবার পড়বে এই তসবিহগুলো পড়ে বেটি তুমি শুয়ে যাবে দাসের থেকে আল্লাহর কাছে অনেক অনেক মূল্যবান যেন সম্পদ তুমি পাবে কি বুঝতে পারা গেল স্বামীর হাত বেটি ফাতেমার হাত ফেটে গেছে কর্মে যেন কষ্ট হয় তারপরেও বাবা যেন দাসী না দিয়ে তার থেকে বড় উপহার দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তসবিহ তাহলিল পড়ে শুয়ে যাবে বেটিরে দাসের থেকে মূল্যবান সম্পদ আল্লাহর কাছে পাবে ওই অবস্থায় হযরতে ফাতেমা সেই বাবার কথাটা মেনে নিয়ে জীবন যাপন শুরু করে দিল তারপরেও স্বামীর খিদমত করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোন অজর আপত্তি হয় না নবীর বেটি
জান্নাতের সরদার নেই, শুধু খালি একটাই টার্গেট, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। আজকে আপনারা এখানে বসে আছেন, আমার মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদের কাছে মন দিয়ে প্রাণ খুলে কিছু হাদিসের কথা তুলে দেব, দয়া করে আপনারা একটু শুনে যাবেন। আর একটা হাদিস শোনাচ্ছি, সেটাও সহিহ বুখারীর 5224 নম্বর হাদিস। আর একটা মেয়ে মানুষের নাম শোনাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কত প্রিয়া, তিনি কে? হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে, তার পরিচয়টা কি? যিনি হলেন প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বেটি এবং আল্লাহর নবীর শালি হযরতে আয়েশার বোন হযরতে ফাতেমার খালা আম্মা। খুব ভালো করে শুনেন কি শোনাতে চাচ্ছি। হযরতে আসমা বিনতে আবি বকর বলছেন, আমার যখন বিয়ে হয় আমার স্বামীর নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মা জননীর কপালে এই রকমের স্বামী কিন্তু নসিব হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, ভাষাটা আমি আপনারা কি বলেন জানি না, আমি বলছি আপনারা আমাকে একটু বলে দিন। যেই লোকেরা কাজকর্ম বেশি করে না, শুধু বসে থাকে, বসে বসে সময় কাটায়, ওই লোকটাকে আমরা বলি আলসা। আপনারা কি বলেন? আলসা, অলস, আলসিয়া, এগুলো বলেন তাই তো? আলসা, খইলা, ঠিক বলেছেন। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ছিলেন আলসা টাইপের। হযরতে আসমা বলছেন, দেখেন হযরত আবু বকরের বেটি, কত দামি লোকের বেটি। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, যখন আমি স্বামীর ঘরে গেলাম, আমার স্বামী জুবাইরের সঙ্গে যখন আমার শাদি হলো, আমার বিয়ে হলো, যেদিন আমি স্বামীর ঘরে যাই, আমার স্বামীর ঘরে কোন রকমের কোন জায়দাদ ছিল না, কোন রকমের কোন গোলাম ছিল না, আমি আমার স্বামীর ঘরে গেছি, এবার যদি দেখি আমার স্বামীর ঘরে দুই দুইটি জানোয়ার ছাড়া আর আমার স্বামীর ঘরে কিছুই না। কি দুইটি জানোয়ার? একটি হলো উট আর একটি হলো ঘোড়া। এটাও সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে তুলে দিচ্ছি। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, আমার স্বামী যদিও একটু খইলা বা আলসা, আমি দেখছি ওই ঘোড়া এবং উট খাবার জন্য যেন ছটফট করে, আমার স্বামী যেন ঘোড়া এবং উটের দিকে নজর দেয় না। আমি আসমা নিজে সেই ঘোড়া এবং উটের খানার জন্য চারা কেটে 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 দিতাম, উটকে দিয়ে আবার পানি দহি দহি নিতাম, আর ওই উটের এবং ঘোড়ার আমি খিদমত করতাম, তার মাঝে আমার স্বামীকেও যেন আমি আমার এক নম্বর নজরে দেখতাম। কোন সময় আমার স্বামীকে একটা কথাও আমি কোনোদিন উঁচু বলে না। শুধু তা নয়, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে জুবায়েরকে জায়গির হিসাবে রেখেছিলেন, তখন দুই বিঘা জমিন আতা করেছিলেন। সেই জমিনটা হলো হযরতে জুবায়েরের বাড়ি থেকে দুই মাইল দূরে। হযরতে আসমা বলেন, হে বিশ্বের নারীরা, আমার স্বামী জুবায়ের আমার সব কিছু যেন তাড়াহুড়া করে জোগাড় দিতে পারত না, আমি আসমা সঙ্গে আমি কি করতাম, দূরে চলে যেতাম আমার জমিনে, যাওয়ার পরে আমি সেখানে লকড়ে খড়ে আমার জমিন থেকে নিতাম, ওইভাবে মাথায় করে ডহে নিয়ে এসে আমি আমার বাড়িতে আবার রান্নার কাজ করতাম, ওই সময় আমি রান্না করতাম, রুটি তৈরি করতাম, কিন্তু আমি আসমা সমস্ত কর্ম যেন কিছু করে পারতাম, রুটি তৈরি করতে আমার জন্য যেন কষ্ট হতো, আমি আটাগুলো সেনে খমির করতাম, আর পাড়ার মেয়েরা এসে আমাকে রুটির তৈরি করে দিত, সাহায্য করত। তিনি বুঝাতে যাচ্ছেন, হে পৃথিবীর নারীরা, আমি আসমা স্বয়ং যেন স্বামীর ঘরে এসে আমি উঠকে পানি খাওয়াইয়েছি, ঘোড়াকে চারা দিয়েছি, আমার স্বামীর জমিন থেকে লুকুড়ি মাথায় নিয়ে আমি বাড়ি এসেছি, তারপরে হোক আমার স্বামীর আমি কিঞ্চিত পরিমাণ কোনো খিদমতে ত্রুটি করে নাই। হযরতে ফাতেমা এবং হযরতে আসমা দুইজন মিলে নিজের স্বামীর জন্য কিঞ্চিত পরিমাণ যেন কোনোদিন কোতাহি করেন নাই। আল্লাহর নবী বলেছেন, হে বিশ্বের নারীরা, ফানজুরি আইনা আনতে মিনহ ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। হে বিশ্বের নারীরা, একবার ভালো করে লক্ষ্য রাখো রে, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। আমার মায়েরা আপ্রাণ চেষ্টা করবেন স্বামীকে আপন করে নিয়ে চলতে, আপ্রাণ চেষ্টা করবেন, তাহলে লাভ কি হবে? স্বামীর যদি ফার্মাবরদার হতে পারেন, আপনার জন্য সুবর্ণ সুযোগ কি? নাসাইর হাওয়ালায় সহিহ সনদে একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। হে মা জননী, যারা পর্দার আড়ালে আছেন ভালো করে শুনেন গো মা, আল্লাহর নবী বলেন, যেই মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু অনেক মায়েরা আমার নামাজের ধার পারছে যায় না, প্রথম কথাটা নামাজের জন্য হাদিসে বলা হলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জা স্থানের হেফাজতে রাখবে, ওয়া আতাআত বালাহা এবার আপ্রাণ যেন চেষ্টা করবে স্বামীর খিদমত করার, স্বামীর খিদমত করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মতো জীবন যাপন করবে। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, ওই আল্লাহর বান্দির জন্য আল্লাহর আট আটখানা জান্নাতের দরজা আছে, সমস্ত দরজা আল্লাহ খুলে দেবেন, আর বলবেন, বান্দিরে আজকে তোমার জন্য এই উপহার সমস্ত জান্নাতের দরজা খোলা আছে, যে দরজা দিয়ে আমার জান্নাতে যাওয়ার ইচ্ছা আমার জান্নাতে প্রবেশ করো, তোমাকে আজকে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। আমার মা স্বামীকে যদি রাজি করতে পারেন,
স্বামীর খিদমত করে যদি দিন গুজার করতে পারেন তাহলে জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। এবার স্বামীর দিক খিদমত করবে এই রকমের মেয়েও কিন্তু আমাদের খোঁজ করতে হবে। গোলাপ ফুল দেখেছেন বন্ধু? গোলাপ ফুল কত সুন্দর, আজকে ওই গোলাপ ফুলটা দেখতে সুন্দর, সেন্ট বোধে আছে কিনা জানি না। আর একটা আমি ফুলের নাম বলছি, হাদিসটাকে মিলান ভালো করে, দেখেতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। পলাশ নামে একটা ফুল আছে দেখতে খুব সুন্দর, এমন সুন্দর সেই ফুলটার কোনো সেন্ট নাই, গন্ধ নাই, তার জন্য ওই ফুলের দাম যেন দুনিয়ার বুকে মানুষের কাছে নাই। কবিতাই বলেন, দেখেতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, তুচ্ছ রূপ দুই দিনে ধুলে সাদ হয়। অনেক ভাইরা আমার আছেন, দেখবেন শুধু রূপ দেখে এবার জীবনে যেন সঙ্গিনী বানিয়ে নিয়েছেন, চেহারাটা দেখতে সুন্দর, চামটা দেখতে ভালো, এইরকমের একটা মেয়েকে এবার জীবনে বিবাহ করে নিয়ে আসলেন। ওরে ভাই রে আমার, আজকে যদি আপনারা সঠিক জায়গায় না দাঁড়াতে পারেন, জেনে রাখেন ওই রূপসী নারী যেন তোমাকে স্বামী বলে মানবে বটে, সমস্ত রকমের যেন অন্তর থেকে তোমাকে প্রাধান্য দেবে না। গুণ দেখেন, গুণ, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, তুচ্ছ রূপ দুই দিনে ধুলিসাদ হয়, রূপের পৃথিবীর বুকে কোনো দাম নাই, যদি গুণ থাকে সারা পৃথিবীর মানুষের কাছে দাম আছে। সহি দুটো বোখারের হাদিস শুনালাম, সেই গুণী দুইজন নারীর নাম বললাম, একজন হলেন ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা জীবন যতদিন দুনিয়া থাকবে তাদের গুণ কোনো দিন কমে যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তুনকাহুল মারআতুল আরবাইন লিমালহা ওয়ালে হাসাবহা ওয়ালে জামালহা ওয়ালে দীনহা ফাজফার বিজাতিদ দীনি তরিবাত ইয়াদাক। আল্লাহর নবী কত বড় দার্শনিক, কত বড় গবেষক, তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ শুনো রে, চারখানা জিনিস দেখে বিবাহ বন্ধন করা হয়। এক নাম্বার হলো, আগে নবী বলছেন তোমরা দেখো তাদের চলার মতো সম্পদ আছে কিনা। দ্বিতীয় নম্বর হলো, ওয়ালে হাসাবহা, তাদের বংশটা কেমন একবার বংশটা দেখে নাও। ওয়ালে জামালহা, তারপরে দেখো সেই মেয়েটার কিছু
সৌন্দর্য আছে কিনা চতুর্থ নম্বরে বললেন ওয়ালিদিনে হাব ওই মেয়েটার কাছে দিন আছে কিনা কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান আছে কিনা আল্লাহ রসুল বলেন ফাসবার বেজাতে দিন তারে বাতিয়া দাগ যে মেয়েটির দিন আছে যে মেয়েটি হলো আল্লাহ ওয়ালি হলো আসমা এবং ফাতেমার মতো আল্লাহ ওয়ালি ওই মেয়েদেরকে নবীজি প্রাধান্য দিলেন বলতে চাইলেন পরে পৃথিবীর মানুষ যদি দিন ওয়ালি মেয়েটাকে দেখে বিয়ে কর তোমার জীবনের সমস্ত সুখ তোমার পূরণ হয়ে যাবে। আল্লাহ রসুল দেখতে বললেন দিন, আর আমরা এখন বর্তমান দেখছি জাহেজ। Demon! Yeah.